নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে বলিউডের বেশ কিছু লেটেস্ট আপডেট দেব। প্রথম আপডেট হচ্ছে সিকান্দার সিনেমাকে নিয়ে। সিকান্দার সিনেমাতে বরুণ ধাবানের ভাইজিও একটি ইম্পর্টেন্ট রোল করতে চলেছে। তিনি ইতিমধ্যেই বলিউডে ডেবিউ করেছেন বিনি অ্যান্ড ফ্যামিলির এই সিনেমাটার মাধ্যমে। তো এমনিতেই সালমান খান নেপোকিটদের সাপোর্ট করে থাকে, তো তিনি এখন বরুণ ধাবানের ভাইজিকে সাপোর্ট করতে গিয়েছেন এবং একটি ভালো বড় রোল দিয়েছেন। তো এখন দেখার যে এই রোলটা তার ক্যারিয়ারে কতটা লাভদায়ক হয়ে থাকে। পরবর্তী আপডেট আমির খানকে নিয়ে। আমির খান এবং রাজকুমার সন্তোষী 1994 সালে অ্যাজ এন হিরো আমির খান এতে রোল করেছিলেন, কাজ করেছিলেন। সিনেমাটার নাম ছিল আন্দাজ আপনা আপনা। যদিও অ্যাজ এ প্রডিউসার রিসেন্টে অলরেডি এর শুটিং কমপ্লিট হয়ে গেছে লাহোর 1947, যেটা সানি দেওয়াল আছে, প্রীতি জিন্তা আছে এবং এই সিনেমাটা রিলিজ করবে 26 জানুয়ারি 2025 সালে। এর পাশাপাশি আমির খান অ্যাজ এন অ্যাক্টর রাজকুমার সন্তোষীর সঙ্গে আরও একটি সিনেমা করতে চলেছেন, যেটি একটি কমেডি সিনেমা হতে চলেছে এবং তার নাম চার দিন কি জিন্দেগি। তো এই সিনেমা ছাড়াও আমির খান জোহা আখতারের সঙ্গে কথা বলছে এবং ম্যাডক ফিল্মস, দিনেশ বিজানের ম্যাডক ফিল্মস এর সঙ্গেও সে একটা কথাবার্তা চলেছে, যেখানে অবিনাশ অরুণ এই একটা সিনেমা ডাইরেক্ট করবে। তো তার প্রোডাকশনটাকে না সে এখন বড় করতে চলেছে এবং সেই জন্যই সে অ্যামাজন প্রাইমের সিইওকে অ্যাজ এ সিইও অ্যাপয়েন্টেড করেছে। তো দেখা যাক এই সিনেমাগুলোর মাধ্যমে আমির খান তার ক্যারিয়ারে কামব্যাক করতে পারে কিনা। পরবর্তী আপডেট মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি ডিমরি কে নিয়ে। মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি ডিমরি একসঙ্গে ভুলভুলাইয়া 3-তে কাজ করছে। এছাড়াও তারা একটা সিনেমা করতে চলেছে, যেটি একটি কমেডি অ্যাকশন এবং ড্রামা সিনেমা হবে এবং এতে মা এবং মেয়ের রোল করবে, মা রোল করবে মাধুরী দীক্ষিত এবং মেয়ের রোল করবে হচ্ছে তৃপ্তি ডিমরি। তো এই সিনেমার শুটিং শুরু হবে নেক্সট ইয়ার মার্চ এবং এপ্রিলে। সিনেমাটি প্রডিউস করছে বিক্রম মালহোত্রা এবং ডাইরেক্ট করছে সুরেশ তুহানি। তো দেখা যাক যে এই সিনেমাটা কিরকম হয়, কারণ মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি ডিমরির কম্বিনেশনটা আশা করছি দর্শকদের ভালো লাগবে। পরবর্তী আপডেট প্রিয়দর্শনকে নিয়ে। প্রিয়দর্শন ইতিমধ্যেই প্রায় আপনার 10-12 বছর পর অক্ষয় কুমারের সিনেমার মাধ্যমে, অক্ষয় কুমারের সঙ্গে সিনেমার মাধ্যমে সে বলিউডে কামব্যাক করছে। এর পাশাপাশি কিন্তু তার আরও একটি সিনেমা করতে চলেছে, যেটি প্রডিউস করবে হচ্ছে কেবিএন প্রোডাকশন এবং থিসপান প্রোডাকশন জয়েন্টলি। তো এই কেবিএন প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন হাউস যারা থালাপতি 69 এবং এই টক্সিক সিনেমার প্রডিউসার। তো এখন দেখার যে এর আগের যে প্রিয়দর্শন ইনিংসটা ছিল হিন্দিতে, সেইটার মতন এই যে নেক্সট যে আপকামিং তার ইনিংসটা আছে সেটা সাফল্য পায় কিনা। শেষ আপডেট হচ্ছে কৃতি শ্যাননকে নিয়ে। কৃতি শ্যানন এবং কাজলের যে সিনেমা দোপাত্তি, তার অনেকদিন আগে কিন্তু টিজার এসেছিল। তো আজকে এটি জানানো হয়েছে যে এই সিনেমাটা কিন্তু নেটফ্লিক্সে রিলিজ করবে 25 অক্টোবর এবং এই সিনেমাতে কাজল হচ্ছে একজন পুলিশের রোল করতে চলেছে, যেটা সে এর আগে কখনো করেনি। এবং শুধু তাই নয়, এই সিনেমাটা হচ্ছে কৃতি শ্যাননের হোম প্রোডাকশন। তো এখন দেখার যে কৃতি শ্যানন অ্যাজ এ প্রডিউসার সাফল্য পায় কিনা। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।